ব্রহ্মস এনজি হলো ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নতুন ভার্সন এবং যে পরিবর্তন আসছে এই মিসাইলে ব্রহ্মস এনজি হল ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ও ব্রহ্মস দুই ক্ষেপণাস্ত্রের মধ্যে পূরণকারী ক্ষেপণাস্ত্র ব্রহ্মস ক্ষেপণাস্ত্রে থাকা পুরনো প্রযুক্তি সরিয়ে নতুন প্রযুক্তি যোগ করা হবে কিন্তু এর ফলে কি কি পরিবর্তন আসবে ব্রহ্মসে আসুন দেখি আগে ব্রহ্মস লম্বাই ছিল আট দশমিক চার মিটার ব্রহ্মোস এনজির দৈর্ঘ্য হবে পাঁচ মিটার পুরাতন ভাষণের ওজন ছিল তিন টন বর্তমান তা কমে এক দশমিক পাঁচ টন হবে অর্থাৎ ওজনে প্রায় অর্ধেক আগে ব্রহ্মসের গতি ছিল সর্বোচ্চ ম্যাক থ্রি এখন তা বেড়ে হবে ম্যাক তিন দশমিক পাঁচ থাকছে নতুন সফটওয়্যার গাইডেড সিস্টেমের জন্য এবার দেখে নিন কেন ব্রহ্মস এনজি এত আকর্ষণ পাচ্ছে ব্রহ্মসের আগের ভাষণের তুলনায় নতুন ভাষণের ওজন ও দৈর্ঘ্য অর্ধেক অর্থাৎ পরিবহন ও স্টোরেজের সুবিধা গতি বৃদ্ধি পেয়ে হল শব্দের গতি তিন দশমিক পাঁচ গুণ একে আটকানো তো দূরের কথা একে প্রায় অধিকাংশ র্যাডার ট্র্যাক করার আগেই এ টার্গেট ধ্বংস করবে ব্রহ্মস দেখে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে এক নৌকর্তা জানিয়েছিল যে তাদের হাতে ব্রহ্মস আটকানোর কোনো এয়ার ডিফেন্স নেই তাহলে এই নতুন ভাষণ কি হবে ভাবুন ব্রহ্মস ইঞ্জির আর আগের ভাষণের তুলনায় প্রায় অর্ধেক তাই একে ডিটেক্ট করা অনেক কঠিন আগের চেয়ে অনেক বেশি মেনুয়ে থাকায় এটি অপ্রতিরোধ ওজন ও দৈর্ঘ্য কম হওয়াতে এই ভাষণকে নৌবাহিনীর মিক টোয়েন্টি নাইনতে ও বিমানবাহিনীর মিক টোয়েন্টি নাইন ইউপিজিতে ব্যবহার করা যাবে আগে ভারতের সু থার্টি ফাইভ এমকেআই যেখানে একটি ব্রহ্মস নিতে পারত নতুন ভার্সন এলে সেখানে তিনটি বহন করতে পারবে ভারতের পি সেভেন্টি আই টেন্ডারে যে ছয়টি সাবমেইন কেনা হবে তাতে ব্রহ্মস বসানো হবে তার সাথে সাবমেইনে থাকবে সালভো মুডে ব্রহ্মস উৎক্ষেপণের সুবিধা অর্থাৎ একসাথে সব ব্রহ্মস উৎক্ষেপণের সুবিধা ব্রহ্মস এনজি সেনা নৌ ও বিমান বাহিনী তিন বাহিনী পাবে ব্রহ্মস এনজিকে ব্রহ্মস মিনি বা ব্রহ্মস এম নামেও ডাকা হয়